সাবস্ক্রাইবার তথা আমাদের চ্যানেলের একজন বন্ধু জানতে চেয়েছিলেন যে লিভারের কোনো সমস্যা থাকলে তার থেকে রক্তক্ষরণ হতে পারে কি না খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং নর্মালি কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনেই আছে তো তিনি আমার প্রিভিয়াস কোনো একটি ব্লগে কমেন্টটি করেছিলেন তো সেই বিষয়েই আজকে এই ব্লগে আলোচনা করব তো লিভার হলো একটি ইম্পর্ট্যান্ট অর্গান যেটি আমাদের একদিকে যেরকম আমাদের তন্ত্রের সাথে ভীষণভাবে জড়িত বিভিন্ন রকম খাদ্যবস্তুর পাচনে সাহায্য করে সেটা ছাড়াও কিন্তু লিভারের আরও অনেক ফাংশান আছে অনেক রকম ফাংশান আছে এন্ডোক্রিন ফাংশান আছে মেটাবলিক ফাংশান আছে এছাড়াও লিভারে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ফাংশন হলো বিভিন্ন রকম কোয়াগুলেশান ফ্যাক্টর উৎপন্ন করা কোয়াগুলেশন ফ্যাক্টর কি আমাদের শরীরে যখন ব্লাড কোনো ব্লিডিং হয় সাপোজ শরীরের কোনো পোর্শানে কেটে গেলো সেখান থেকে ব্লিডিং শুরু হল তো এই ব্লিডিং বন্ধ করার জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সেটা হলো প্লেটলেট এই প্লেটলেট প্রথমে ব্লিডিং যেখানে হচ্ছে সেখানে এসে একটি প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে তারপরে যে কোয়াগুলেশন ফ্যাক্টরস আছে সেগুলি ধীরে ধীরে সেখানে সেখানে সিরিয়ালি অ্যাক্টিভেটেড হয় এবং হওয়ার ফলে ফাইনালি ফিব্রিন ডিপোজিশন হয় এবং এই ফিব্রিন মেটেরিয়াল কী করে প্লেটলেটের যে প্রাইমারি যে হিমোস্টেটিক প্লাগ ছিল সেটাকে অনেক মজবুত করে তার ফলে কি হয় আমাদের শরীরে যে রক্তক্ষরণ সেটা বন্ধ হয় একদিকে রক্তক্ষরণ বন্ধ করার জন্য প্লেটলেট যেরকম ইম্পর্টেন্ট দিকে কিন্তু এটাকে বন্ধ করার জন্য কোয়াগুলেশন ফ্যাক্টরসও খুব ইম্পর্টেন্ট এই যে কোয়াগুলেশান ফ্যাক্টর সেগুলি কিন্তু তার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু লিভার থেকে উৎপন্ন হয় সুতরাং যদি কারো লিভারের সমস্যা থাকে দীর্ঘদিন ধরে আর যদি সেই সমস্যার কারণে তার লিভার থেকে যদি অ্যাডিকুয়েট পরিমাণে এই ক্লটিং ফ্যাক্টরস না উৎপন্ন হয় তাহলে কিন্তু সেই দীর্ঘ ক্রনিক লিভার ডিসিজের জন্য কিন্তু ব্লিডিং হতে পারে তো আশা করি আপনি বুঝতে পারলেন যে লিভারের সমস্যা থাকলে তার থেকে কিন্তু দীর্ঘদিন ধরে যদি লিভারের সমস্যা থাকে ক্রনিক লিভার ডিজিজ থাকে তার থেকে যদি কোয়েগুলেশন তার জন্য যদি ব্লাডের কোয়াগুলেশান ফ্যাক্টার্স অ্যাডিকুয়েটলি produced না হয় লিভার থেকে তাহলে কিন্তু ব্লিডিংয়ের সমস্যা হতে পারে ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন চ্যানেলে নতুন হলে এরকমই স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ঠিল then টেক কেয়ার অ্যান্ড stay fit বি হেলদি thank ইউ